তহিদ আফ্রিদির পর এবার ইউটিউবিং ছাড়ছে রাকিব হুসাইন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বর্তমানে সবচাইতে জনপ্রিয় ডেলি ব্লগ চ্যানেলটির নাম রাকিব হুসাইন, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 2.66 মিলিয়ন। এ পর্যন্ত তার চ্যানেলটিতে 131টি ভিডিও আপলোড করেছেন, যার সবগুলো ভিডিওই ছিল ব্লগিং ভিডিও। বাংলাদেশের প্রথম ইউটিউবার যে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন শুধুমাত্র ব্লগিং ভিডিও আপলোড করে। কিন্তু এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও রাকিব হুসাইন ফেব্রুয়ারির 22 তারিখে ঘোষণা দিয়েছেন যে এই বছরই তার ইউটিউবের শেষ বছর, তারপরে তিনি আর ইউটিউবিং করবেন না, ইউটিউব থেকে সরে যেতে চান। তাহলে রাকিব হুসাইনের এত ভক্তদের কি হবে? কিন্তু রাকিব হুসাইন লাইভে এসে যে তথ্য দিয়েছেন তাতে বুঝতে আর বাকি নেই যে রাকিব হুসাইন এ ব্লগিং ছেড়ে দেওয়ার পিছনে এই ভক্তদেরই কিছু কারণ রয়েছে। রাকিব হুসাইন বলেছেন যে দর্শকদের এত হ্যারাসমেন্টের শিকার হয়েছেন যে এখন তিনি মানসিকভাবে অসুস্থ, আর এই মানসিক চাপ নিয়ে আর ব্লগিং করতে পারছেন না। যে বিষয়গুলো নিয়ে রাকিব হুসাইনকে হ্যারাসমেন্ট করছেন তা নতুন করে আর সামনে আনা ঠিক হবে না বলে আমি মনে করি। তবে অন্তরার এই বিষয়গুলো মিথ্যা বলেছেন রাকিব হুসাইন। অন্যদিকে মেহেদির সাথে রাকিব হুসাইনের যে ভুল বোঝাবুঝি হয়েছে তা ঠিক করতে চান রাকিব হুসাইন নিজেই। রাকিব মেহেদিকে সরি বলেছেন এবং মেহেদি যদি আবার সরি বলে রাকিব হুসাইনের কাছে আসে তাহলে রাকিব হুসাইন আবারও তার টিমে মেহেদিকে নিয়ে আবারও ব্লগিং শুরু করতে চান। তো ভিউয়ার্স, মিডিয়া জগতের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।